আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন প্রিয় স্কাউট বন্ধুরা। বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের জাতীয় স্কাউট প্রোগ্রাম টাস্ক ফোর্সের পরিচালনায় প্রথম অনলাইন স্কাউট পারদর্শিতা বেস কোর্সে স্বাগতম জানাচ্ছি। আমি রোবার নাজমুল হাসান। বর্তমান যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে ঘরে বসেই একজন স্কাউট তার দক্ষতা বৃদ্ধি করে অধিক পারদর্শী হয়ে উঠতে পারে। বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগ সর্বদা স্কাউট প্রোগ্রামে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের জাতীয় স্কাউট টাস্ক ফোর্সের আয়োজনে আজ প্রথম অনলাইন স্কাউট পারদর্শিতা বেস কোর্স শুরু হতে যাচ্ছে। প্রথম অনলাইন স্কাউট পারদর্শিতা বেস কোর্সে প্রত্যেক বেজের জন্য গুগল ফর্মের মাধ্যমে মূল্যায়ন করা হবে। প্রতিদিন সেশন শেষে ওই পোস্টে গুগল ফর্ম দেওয়া হবে। বন্ধুরা গুগল ফর্মের মাধ্যমে মূল্যায়নে অংশগ্রহণ করবেন। যে সকল স্কাউট বন্ধু 70% নাম্বার পাবে তাদেরকে ইমেলের মাধ্যমে সনদপত্র প্রদান করা হবে। প্রথম অনলাইন স্কাউট পারদর্শিতা বেস কোর্সে প্রত্যেক বেজের জন্য সনদপত্র প্রদান করা হবে। প্রথম অনলাইন স্কাউট পারদর্শিতা বেস কোর্সের আয়োজনের ধারাবাহিকতায় আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ ইয়াসিনুর রহমান রাকিব, টিআরএস এএনটি সদস্য, জাতীয় প্রোগ্রাম কমিটি বাংলাদেশ স্কাউটস। তিনি আজ চেতনা গ্রুপের নাগরিকত্ব ও জাতীয়তা বৃদ্ধি সম্পর্কে আপনাদের প্রশিক্ষণ দিবেন। রাকিব স্যারকে প্রথম অনলাইন স্কাউট পারদর্শিতা বেস কোর্সে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ নাজমুল। আমি প্রথমেই স্কাউটস প্রোগ্রাম বিভাগকে ধন্যবাদ জানাই এরকম একটা যুগান্তকারী আয়োজনের জন্য। করোনা পরিস্থিতিতে এখন আমরা সবাই ঘরে বন্দি, এই সময়টাকে কাজে লাগানোর এটা একটা ভালো মাধ্যম হবে এবং এটা স্কাউট প্রোগ্রামের জন্য খুবই ফলদায়ক একটা প্রোগ্রাম হবে। আজকে আমি চেতনা গ্রুপের নাগরিকত্ব এবং জাতীয়তা ব্যাধের উপর আলোচনা করব। আমি প্রত্যাশা করি এই আলোচনার শেষে একজন স্কাউট খুব সহজেই এই ব্যাধটা অর্জন করতে সক্ষম হবে। ধন্যবাদ স্যারকে। ইতিমধ্যে যে সকল স্কাউট বন্ধু এবং ইউনিট লিডারগণ আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে কোন জেলা স্কাউট থেকে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনার টাইমলাইনে শেয়ার করুন, যেন আমরা বুঝতে পারি আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার ইউনিটের সকল স্কাউট বন্ধু সেশনটিতে যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য তাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। কোর্সে বিষয়ভিত্তিক আপনার প্রশ্ন, মতামত ও পরামর্শ থাকলে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সেশন শেষ হলে আপনাদের জন্য প্রশ্ন উত্তর পর্বের আয়োজন রয়েছে, সেখানে সম্মানিত প্রশিক্ষক আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আশা করি প্রিয় স্কাউট বন্ধুরা মনোযোগ সহকারে স্যারের ক্লাসটিতে অংশগ্রহণ করবেন এবং পরবর্তীতে মূল্যায়নে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। আমরা এবার সরাসরি চলে যাচ্ছি স্যারের সেশন পরিচালনায়। স্যার দুঃখিত স্যারের স্যারে মনে হচ্ছে যে অনলাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তা আমরা চেষ্টা করছি স্যার হয়তোবা খুবই সহজেই বা চেষ্টা করছি আমাদের সাথে সংযোগ হওয়ার জন্য। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাগরিকত্ব জাতীয়তা। আমরা জানি যে স্কাউটিং এ যারা আমরা স্কাউটিং করে থাকি আমাদের প্রত্যেক স্তরে আমাদের 4টা করে বেজ অর্জন করতে হয়। তো বাংলাদেশ স্কাউট যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগের আজকে অন্যতম একটা অনলাইন কোর্স চালু হতে যাচ্ছে, যার মাধ্যমে স্কাউটরা তাদের এই মহামারীর সময়ও ঘরে বসে অনলাইন স্কাউট পারদর্শিতা বেস কোর্সে অংশগ্রহণ করতে পারবে এবং প্রত্যেক স্কাউট তারা এই কোর্সে অংশগ্রহণ করে সার্টিফিকেট বা সনদ পাবে।
তো তার জন্য তাদের একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার মাধ্যমে তাদের 70% যারা নাম্বার পাবে তাদেরকে আমরা শুধুমাত্র ইমেলের মাধ্যমে সনদপত্র মেলে দিয়ে দিব। আমাদের সাথে আমাদের আজকের প্রশিক্ষক আমাদের সাথে এখন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা হয়তোবা জানি হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যাটা হয়েছে। ইতিমধ্যে স্যার আমাদের সাথে সংযুক্ত ছিল বাট এখন সংযুক্ত হতে পারতেছে না, আমরা চেষ্টা করছি স্যারকে আমাদেরকে সংযুক্ত করার জন্য। স্যার আমাদের সাথে সংযুক্ত হলে আমরা আমাদের আজকের লাইভ সেশনে চলে যাব। আমাদের সাথে সবাই থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা দেখে নিব কে কোন জেলা থেকে, এবং আমরা দেখতেছি যে অনেকেই ঢাকা ডিস্ট্রিক্ট, আর তারপরে রহমান রহিম, নোয়াখালী, তারপরে অনেকে আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে, 183 জন আমাদের সাথে যুক্ত হয়েছে। তো আশা করি আপনারা আপনাদের টাইম লাইন এটা শেয়ার করতে পারেন যেন আমাদের অধিক সংখ্যক স্কাউট যেন আমাদের লাইব্রেরি সংযোগ হতে পারে, যেন আমরা অধিক যদি প্রচুর পরিমাণ স্কাউট একসাথে যদি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারে তাহলে হচ্ছে যে সবাই বেস্ট অর্জন করতে পারবে, তাদের জন্য খুবই সুবিধা হবে। পটুয়াখালী জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে সিভিল এভিয়েশন হাই স্কুল স্কাউট গ্রুপ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটি সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ থেকেও আমাদের সাথে যুক্ত হয়েছে। অনেকে আমাদের কাছে প্রশ্ন করতে চাচ্ছে যে রেজিস্ট্রেশন ছাড়া কি ক্লাস করা যাবে। হ্যাঁ, আসলে এটা হচ্ছে যে রেজিস্ট্রেশন ছাড়া যে কোনো স্কাউট আমাদের সাথে সংযোগ হতে পারবে। আমাদের ক্লাস শেষে বা সেশনটা শেষে আমরা আমাদের এই পোস্টের মাধ্যমে আমরা গুগল ফর্মটা দিয়ে দিব, সেই গুগল ফর্মের মাধ্যমে স্কাউটরা একটা মূল্যায়নে অংশগ্রহণ করবে। মূল্যায়নে 70% নাম্বার পেলেই তাদেরকে আমরা সনদপত্র প্রদান করব। হ্যাঁ, আমরা ইতিমধ্যে অনেক দেখতে পাচ্ছি অনেক বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা আমাদের প্রশিক্ষক আমাদের সাথেও যুক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমাদের লাইভ সেশনে। যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের স্যার আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার জন্য দুঃখিত। আমরা এখন তাহলে আমাদের লাইভ সেশনে চলে যাচ্ছি। আমি দুঃখিত যে যান্ত্রিক ত্রুটির জন্য আমি বিচ্ছিন্ন। আশা করি এই সেশনটা যতক্ষণ চলবে আর যান্ত্রিক ত্রুটি ঘটবে না এই প্রত্যাশা থাকলো। নাজমুল জি, স্যার আপনি আজকে সেশন শুরু করতে পারেন স্যার। হ্যাঁ নাজমুল জি, স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার। দুঃখিত, আবারও যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের প্রশিক্ষক বিচ্ছিন্ন হয়ে গেছে, তো আমরা চেষ্টা করছি স্যার কেউ তো সত্তর আমাদের সাথে সংযোগ করে নেওয়ার জন্য। আমি এর মাঝে যারা আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছে কে কোন জেলা থেকে আছে আমি তাদেরকে একটু তাদের বিষয়টা দেখে নিতে পারি। জোবায়ের হোসেন ঢাকা মেট্রোপলিটন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। হ্যাঁ, আমাদের স্যার চেষ্টা করছে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ স্যার, আপনি আপনার সেশনটি শুরু করতে পারেন স্যার। নাজমুল, আমি কি আমার সেশনে প্রবেশ করবো? ধন্যবাদ। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব, স্কাউট পারদর্শিতা ব্যাজের চেতনা গ্রুপের নাগরিকত্ব এবং জাতীয়তা। এই ব্যাজটা একজন স্কাউট খুব সহজে অর্জন করতে পারবে যদি নির্দিষ্ট কিছু বিষয় জানতে পারে, শিখতে পারে, উপলব্ধি করতে পারে।
বিষয়গুলো আমি প্রথমে একবার স্ক্রিনে দেখাইতে চাই। কি দেখা যাচ্ছে? আমি ঠিক জানি না, আমি এখন মোবাইলে আছি। জি স্যার, পড়া যাচ্ছে কিনা? জি, মোট 7টা বিষয় আছে, এর মধ্যে একটা বিষয় হচ্ছে সহযোগিতা করতে হবে, একটা বিষয়ে হচ্ছে শিখতে হবে, আর বাকিগুলো হচ্ছে জানলেই হবে। যে 7টা বিষয় জানতে হবে সেই 7টা বিষয় আমি প্রথমে বলতে চাই। প্রথমেই আছে নাগরিক, নাগরিকের সংজ্ঞা জানা, বাংলাদেশে নাগরিকত্ব লাভের উপায়সমূহ জানা, নাগরিকের বিভিন্ন অধিকার কর্তব্য সম্পর্কে অবগত হওয়া, উপলব্ধি করতে পারা, বাংলাদেশ মানচিত্র সুন্দর এবং প্রধান নদী, সমুদ্র বন্দর, বিভাগীয় সদর দপ্তর এবং মুক্তিযুদ্ধের সেক্টর সমূহ মানচিত্রে চিহ্নিত করতে পারা, উপমহাদেশের প্রেক্ষাপটে, ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলার 2টি ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস জানা, বাংলাদেশে বসবাসকারী 4টি উপজাতির নাম এবং তারা কোথায় বসবাস করেন এই সম্পর্কে জানা, যে কোনো একটা অনুষ্ঠানে আমরা জাতীয় পতাকা বা স্কাউট পতাকা উত্তোলনে সাহায্য করা, এই 7টা কাজ যদি আমরা করি তাহলে এই ব্যাচটা নাগরিকত্ব এবং জাতীয়তার যে পারদর্শিতা ব্যাচটা রয়েছে চেতনা গ্রুপের, এটা একজন স্কাউট অর্জন করতে পারবে। আমি ধারাবাহিকভাবে এখন আলোচনা করার চেষ্টা করব কোনটা, এবং জানাতে চেষ্টা করব আসলে কোনটা কি। প্রথমেই আমাদের আছে নাগরিকের সংজ্ঞা জানা এবং বাংলাদেশের নাগরিকত্ব লাভের উপায়সমূহ জানা। নাগরিক শব্দটা যখন আমরা নাগরিক শব্দটা যখনই আমরা শুনি আমাদের মাথার মধ্যে ক্লিক করে যে নাগরিক হচ্ছে নগরে বসবাস করে এমন কেউ হবে। আর নাগরিক শব্দটা মূলত আসলে গ্রিক শব্দ থেকে এসেছে, এটার অর্থ আসলে তাই, মানে শাব্দিক অর্থ যদি আমরা নাগরিক শব্দের অর্থ ধরি তাহলে এটা বোঝা যাবে যে নগরে যিনি বাস করেন তিনি নাগরিক। কিন্তু প্রায়োগিক অর্থে, বৃহত্তর অর্থে নাগরিক শব্দের অর্থ কিন্তু আরো ব্যাখ্যা, আরো ব্যাপ্তি অনেক বেশি। কোনো একটা রাষ্ট্রের একজন নাগরিক হতে পারে আসলে 4টা শর্ত যদি সে পূরণ করে। খুব মনোযোগ দিয়ে শোনো স্কাউট বন্ধুরা, 4টা শর্ত পূরণ করলে সে আসলে এর নাগরিক হিসাবে বিবেচিত হবে। 1 নম্বর শর্ত হচ্ছে তাকে কোনো রাষ্ট্রে হচ্ছে স্থায়ীভাবে বসবাস করতে হবে। 2 নম্বর হচ্ছে রাষ্ট্রের প্রতি তার আনুগত্য থাকতে হবে। 3 নম্বর হচ্ছে রাষ্ট্র আমাদের যে সুযোগ সুবিধা এবং খুবই দুঃখিত যে আমার ইন্টারনেট কানেকশন একটু কিছু প্রবলেম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যে প্রসঙ্গে কথা বলতেছিলাম হচ্ছে নাগরিক ব্যক্তিটা প্রাইভেট দিককে নাগরিক বলতে আমরা বুঝাই যিনি হচ্ছে একটা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করেন, রাষ্ট্র যে সুযোগ সুবিধাগুলো দেয় তা ভোগ করেন এবং রাষ্ট্রের প্রতি একজন নাগরিকের যে দায়িত্ব কর্তব্য থাকে তা পালন করেন। এই 4টা সমন্বয় হলে একজন একজনকে আমরা কোনো রাষ্ট্রের বা দেশের নাগরিক বলতে পারি। নাগরিকত্ব এবং নাগরিক দুইটা খুবই হচ্ছে ওতপ্রোত শব্দ। ওতপ্রোত শব্দ এই অর্থে নাগরিকত্ব আসলে একটা হচ্ছে মর্যাদা, নাগরিককে একটা রাষ্ট্র ও সাদা যে মর্যাদাটা দেন এটাই হচ্ছে নাগরিকত্ব। তাহলে নাগরিক শব্দের অর্থ কি আমরা বুঝলাম, নাগরিকের ব্যাখ্যাটা কি এটাও আমরা জানলাম, আর হচ্ছে নাগরিকত্ব কি সেটাও জানলাম। নাগরিকত্ব হচ্ছে মর্যাদা, যেমন আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিকত্ব হচ্ছে আমার মর্যাদা। এখন আমরা আসি বাংলাদেশে কিভাবে এই নাগরিকত্বটা অর্জন করা যায়। বাংলাদেশে মোটা দাগে এটার আরো শাখা, উপশাখা, ভাগ
অনেক কিছু আছে। মোটা দাগে আমরা দুই ভাবে হচ্ছে নাগরিকত্ব অর্জন করতে পারি, একটা হচ্ছে জন্মসূত্রে আর দ্বিতীয়টা হচ্ছে অনুমোদন সূত্রে। জন্মসূত্রে আমরা কিভাবে নাগরিক হব, জন্মসূত্রে আমরা নাগরিক হব আমাদের ওই দেশে জন্মগ্রহণ করতে হবে এবং ওই দেশের আইন কানুন মেনে চলতে হবে। আমরা যদি কোনো দেশে জন্মগ্রহণ করি এবং ওই দেশের আইন কানুন মেনে চলতে রাজি থাকি তাহলে হচ্ছে আমি ওই দেশের জন্মসূত্রে নাগরিক। আরেকটা আছে অনুমোদন সূত্রে। অনুমোদন সূত্রে নাগরিকটা আসলে হয় যে কোনো রাষ্ট্রের প্রধান, যদি আমাদের দেশের কথা আমরা বলি, আমাদের বাংলাদেশের রাষ্ট্রের প্রধান, তার অনুমতি ক্রমে যে কেউ অনুমোদন সূত্রে নাগরিক হতে পারে। তবে তাকে যেটা করতে হবে, একজন নাগরিকের রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব কর্তব্য থাকে তা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। তাহলে পুরো নাগরিকত্ব বিষয়টা আমি যদি আবার রিপিট করি, নাগরিকের সংজ্ঞা, বাংলাদেশে নাগরিকত্ব লাভের উপায়, তো একভাবে বলতে পারি নাগরিক হচ্ছে যিনি স্থায়ীভাবে হচ্ছে একটা রাষ্ট্রে বসবাস করেন, রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রদর্শন করেন। তিন নাম্বার হচ্ছে রাষ্ট্র প্রদেয় সুযোগ সুবিধা ভোগ করেন এবং রাষ্ট্র জন্য যে করণীয় কাজগুলো আছে, রাষ্ট্রের প্রতি যে কর্তব্য আছে তা সম্পাদন করেন, তাহলে উনি ওই রাষ্ট্রের বা দেশের নাগরিক হবেন। আর নাগরিকের যে রাষ্ট্র একজন নাগরিককে যে মর্যাদাটা দেন, যে সম্মানটা দেন, যে নামে ডাকেন, এইটা হচ্ছে নাগরিকত্ব। নাগরিকত্ব অর্জনের আমাদের দেশে দুইটা পদ্ধতিতে প্রধানত নাগরিকত্ব অর্জন করা যায়, একটা হচ্ছে জন্মসূত্রে আরেকটা হচ্ছে অনুমোদন সূত্রে, দুইটা আমি ব্যাখ্যা করেছি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ, খালি নাগরিক হলেই তো হবে না, নাগরিক কিছু অধিকার থাকে, কিছু দায় দায়িত্ব থাকে, কিছু কর্তব্য থাকে। আমরা এখন এই বিষয়ে আলোকপাত করব। আমাদের এই নাগরিকত্ব এবং জাতীয়তা পারদর্শিতা ব্যাজের খ নম্বর পয়েন্ট বা দুই নম্বর পয়েন্টটা হচ্ছে তাই নাগরিকের বিভিন্ন অধিকার এবং কর্তব্য সম্পর্কে জানা এবং হচ্ছে উপলব্ধি করা। খেয়াল করো স্কাউট বন্ধুরা, উপলব্ধি করা, শুধু জানলেই হবে না, উপলব্ধি করতে হবে। উপলব্ধি স্কাউট প্রোগ্রামে এই উপলব্ধি সত্যতা দেওয়ার কারণ হচ্ছে শুধু আমরা জানবো না, আমরা এটা আমাদের জীবনেও কাজে লাগাবো। কারণ স্কাউটিং আন্দোলনের প্রধানতম লক্ষ্য হচ্ছে সুনাগরিক, আর সুনাগরিক আসলে আমরা একটা রাষ্ট্রেরই হব, একটা দেশ, একটা দেশেরই হব, আর বৃহত্তর অর্থে বিশ্বের হব। তো সুনাগরিক হওয়া যদি আমাদের স্কাউটিং মুভমেন্টের অন্যতম প্রধান লক্ষ্য বা প্রধানতম লক্ষ্য হয়, তাহলে নাগরিকের কি, এটা তো ইতিমধ্যে আমরা জেনে গেছি, তো নাগরিকের অধিকার সম্পর্কে যেমন আমাদের অবগত হতে হবে এবং হচ্ছে নিজের জীবনে তা বাস্তবায়ন করতে, আর নাগরিকের যে দায়িত্ব কর্তব্য আছে তা পালন করতে কোনো মতেই পিছা হওয়া যাবে না। এখন নাগরিকত্বের একজন নাগরিকের রাষ্ট্র একজন নাগরিককে আসলে কি কি অধিকার দেয় তোমরা চিন্তা করে বের করতে পারো, অনেক ধরনের হতে পারে। তোমরা আসলে আলো চিন্তা ভাবনা করে যেটা বের করবা, আমি এখন যে তিনটার কথা বলবো আসলে কোনো না কোনো ভাবে ওই তিনটার মধ্যে এগুলো পড়ে যাবে। এক নাম্বারটা হচ্ছে সামাজিক অধিকার। একজন নাগরিককে একটা রাষ্ট্র যে প্রধানতম তিনটা অধিকার দেন, একটা হচ্ছে সামাজিক অধিকার, দ্বিতীয়টা হচ্ছে রাজনৈতিক অধিকার, তৃতীয়টা হচ্ছে অর্থনৈতিক অধিকার। রাজনৈতিক সামাজিক অধিকারের মধ্যে কি আছে, একটা সমাজে সুন্দরভাবে বসবাস করার জন্য যে অধিকার ভোগ করতে হয় এইটাকেই আমরা আসলে সামাজিক অধিকার বলতে পারি। উদাহরণ দিলে জিনিসটা আরো স্পষ্ট হবে। জীবন রক্ষার অধিকার, নিজ নিজ ধর্ম পালনের অধিকার, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, স্বাধীন মত প্রকাশের অধিকার, আইনের চোখে সবাই সমান এই অধিকার, পরিবার গঠনের অধিকার, এইগুলা সবই হচ্ছে সামাজিক অধিকার। সামাজিক অধিকার সম্পর্কে আমরা জানলাম, একটা সমাজে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, একটা সমাজে সুন্দরভাবে বসবাস করার জন্য যে অধিকারগুলো একজন নাগরিক ভোগ করে তাকে সামাজিক অধিকার বলে। এবং সামাজিক অধিকারের মধ্যে আছে হচ্ছে বেঁচে থাকার অধিকার, নিজ নিজ ধর্ম পালনের অধিকার, চলাফেরার অধিকার, তারপরে হচ্ছে মতামত প্রকাশের অধিকার, আইনের দৃষ্টিতে সবাই সমান অধিকার, তারপরে হচ্ছে পরিবার গঠনের অধিকার। আমি একই জিনিস বারবার রিপিট করছি যেহেতু আমার সামনে অডিয়েন্স নাই অনলাইনে, আশা করি এটা যারা আমাকে স্কাউট বন্ধুরা শুনছো তোমাদের কাজে লাগবে।
দ্বিতীয় রাষ্ট্র একজন নাগরিককে যে অধিকার দেয় সেটা হচ্ছে রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকারটা আমরা আসলে ব্যাখ্যা করতে পারি এইভাবে, যে কোনো দেশের বা রাষ্ট্রের রাজনীতি এবং শাসন কার্যে অংশগ্রহণ করার প্রত্যক্ষ এবং পরোক্ষ সুযোগ, এইটাই হচ্ছে রাজনৈতিক অধিকার। আবার আবার যদি আমি বলি, রাজনীতিতে অংশগ্রহণ করা এবং রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণ করার প্রত্যক্ষ বা পরোক্ষ সুযোগ যে অধিকারের মাধ্যমে অর্জিত হয়, সেই অধিকারই হচ্ছে রাজনীতিক। রাজনৈতিক অধিকারকে আসলে আমরা যদি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারব। স্থায়ীভাবে বসবাস করা, মানে একটা রাষ্ট্রে আমি স্থায়ীভাবে বসবাস করব, এই অধিকার হচ্ছে আমার রাজনৈতিক অধিকার। নির্বাচনে দাঁড়াবো, এটাও আমার হচ্ছে রাজনৈতিক অধিকার। যে কোনো প্রার্থীর পক্ষে কাজ করব, এটাও আমার রাজনৈতিক অধিকার। ভোটের সময় আমি আমার পছন্দ মতো ভোটদান করবো, এটা হচ্ছে আমার রাজনৈতিক অধিকার। যে কোনো রাজনৈতিক দলের সদস্য হব, এটাও আমার রাজনৈতিক অধিকার। সরকারি চাকরি লাভ করব, এটাও আমার রাজনৈতিক অধিকার। আমি যখন বিদেশে থাকবো, ওই দেশে আমার রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিবে, এটাও আমার রাজনৈতিক অধিকার। তাহলে রাজনৈতিক অধিকার বলতে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে রাজনীতি এবং হচ্ছে শাসন কার্যে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে অংশগ্রহণ করার যে প্রসেস, যে অধিকার একজন নাগরিক রাষ্ট্রের কাছ থেকে ভোগ করে, সেই অধিকারই হচ্ছে তার হচ্ছে রাজনৈতিক অধিকার। আমি আশা করি এটা তোমাদের বোঝাতে পেরেছি। তৃতীয় নম্বর অধিকার হচ্ছে আসলে অর্থনৈতিক অধিকার, খুব ইম্পর্টেন্ট অধিকার। কারণ হচ্ছে সামাজিক অধিকার থাকলো, তারপরে হচ্ছে রাজনৈতিক অধিকার থাকলো, কোনটা আসলে কোনটা অধিকার কম না, একটা অধিকার আর একটা অধিকারের সাথে পরিপূরক, পূর্ণাঙ্গ ভাবে সবগুলো অধিকারই একজন মানুষের লাগে। তো এক একজন এক এক ভাবে বিশ্লেষণ করবে, কারো কাছে হয়তো রাজনৈতিক অধিকারের গুরুত্ব অনেক বেশি, কারো কাছে আবার একদমই নাই, কারো কাছে সামাজিক অধিকারের মূল্য অনেক বেশি, কারো কাছে আবার হয়তো একটু কম। কিন্তু অর্থনৈতিক অধিকার হচ্ছে যেই অধিকার যেটা আসলে কারো কাছেই কম বেশি নয়, সবার জন্যই দরকার। অর্থনৈতিক অধিকার বলতে আমরা বুঝি একটা রাষ্ট্রে একজন নাগরিককে তার জীবিকা নির্বাহ করার জন্য যে কোনো বৈধ পেশা নিজেকে যুক্ত করে অর্থ উপার্জন করার যে অধিকারটা দেয়, সেটা হচ্ছে একজন নাগরিকের রাষ্ট্র কর্তৃক প্রদেয় অর্থনৈতিক অধিকার। এই অধিকারের ফলে একজন চাকরি করার অধিকার প্রাপ্ত হয়, ব্যবসা বাণিজ্য করার অধিকার প্রাপ্ত হয়, ন্যায্য মজুরি পাওয়ার অধিকার প্রাপ্ত হয়, কাজ করতে করতে অবসর পাওয়া অবকাশ পাওয়ার অধিকার প্রাপ্ত হয়, শ্রমিক যারা আছেন তারা সঙ্গ করার অধিকার প্রাপ্ত হয়। তাহলে রাষ্ট্র তাদের নাগরিককে কয়টা অধিকার দেয়? তিনটা অধিকার দেয়, একটা হচ্ছে সামাজিক অধিকার দেয়, আরেকটা হচ্ছে রাজনৈতিক অধিকার দেয়, আরেকটা হচ্ছে অর্থনৈতিক অধিকার দেয়। এই তিনটা অধিকার একটা রাষ্ট্র, একটা আদর্শ রাষ্ট্র তার নাগরিকদের প্রোভাইড করে। যে রাষ্ট্র যত বেশি এই সুবিধাগুলো তাদের নাগরিকদের প্রোভাইড করতে পারে, নাগরিকদের কাছে পৌঁছে দিতে পারে, সেই রাষ্ট্র তত সফল, সেই রাষ্ট্র তত আদর্শ রাষ্ট্র হিসাবে পরিগণিত হয়। এখন নাগরিক কি আমরা জানলাম, নাগরিকত্ব কি জানলাম, কিভাবে বাংলাদেশের নাগরিক হওয়া যায় এটাও জানলাম, রাষ্ট্র আমাকে কি কি অধিকার দিয়েছে এটাও জানলাম। এখানে একটা কথা বলে রাখা ভালো, যেটা আমি আসলে মিস করেছি, আমাদের সংবিধান কিন্তু বাংলাদেশের যে সংবিধান রয়েছে এই সংবিধান কিন্তু এই অধিকারগুলো নিশ্চিত করা, নাগরিকদের জন্য নিশ্চিত করে। তো নাগরিকের অধিকার এবং কর্তব্য আসলে আমাদের সংবিধানের যে 26 নম্বর অনুচ্ছেদ আছে, 26 নম্বর অনুচ্ছেদ থেকে 47 নম্বর অনুচ্ছেদের ক পর্যন্ত সুন্দরভাবে বর্ণিত রয়েছে, একদম স্পষ্ট আকারে, এখানে কোনো ঘোর পেশ নেই যে বাংলাদেশের নাগরিক এটা পাবে, এটা পাবে, এটা পাবে, এটা পাবে ইত্যাদি। এবার আসি, অধিকার তো অনেক পেলাম, রাষ্ট্রের প্রতি হতে একজন নাগরিকের দায়িত্ব কর্তব্য থাকে, এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। একটা রাষ্ট্র তখনই সফল হয় যখন নাগরিক এবং রাষ্ট্রের মধ্যে আদান প্রদান, লেনদেন এবং আস্থা, বিশ্বাস, সম্পর্ক জোরালো থাকে। রাষ্ট্র
একজন নাগরিককে যা যা একটা আদর্শ রাষ্ট্রে দেওয়া প্রয়োজন দেয়, এবং একটা একজন নাগরিক সুনাগরিক হিসাবে একজন নাগরিক সুনাগরিক হিসাবে রাষ্ট্র তার কাছে যা যা প্রত্যাশা করে তা সম্পাদন করে। এই কয়েকটা সমন্বয় হলেই আসলে এই রাষ্ট্রকে আমরা আদর্শ রাষ্ট্র বলি। এবং আমাদের স্কাউটিং, আমি বারবার যে কথাটা আসলে তোমাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, পারদর্শিতা ব্যাজে এটা ইনক্লুড করার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা যাতে আমাদের বৌদ্ধ সুনাগরিক হন। তো সুনাগরিক হওয়ার জন্য এটা একটা মানে সহায়ক একটা বিষয় হতে পারে যে আমি আসলে জানলাম নাগরিক হওয়ার কি, রাষ্ট্র আমাকে কি দিবে, আমি রাষ্ট্রকে কি দিবে। আমি এখনো বলি নাই রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের সংবিধানের কথা যেহেতু বলেছিলাম, এখানেই বলে নিই, সংবিধানের আমাদের সংবিধানের 20 এবং 21 নম্বর অনুচ্ছেদে আমাদের নাগরিক হিসাবে যে দায়িত্ব কর্তব্য রয়েছে, কর্তব্য আছে, এটা সুস্পষ্ট ভাবে উল্লেখ আছে। মোটা দাগে যদি আমরা বলি, আমার ধারণা তোমরা স্কাউট বন্ধুরা যারা শুনছো চিন্তা করলে একটা রাষ্ট্র আসলে তোমার কাছে কি চায়। আমি একদম একাডেমিক আলোচনা করার আগে, তুমি যেহেতু ছাত্র, রাষ্ট্র তোমাকে চায় তুমি সুশিক্ষিত হও, তুমি তোমার পড়াশোনা ঠিক মতো করো। তুমি যদি তোমার পড়াশোনা ঠিক মতো করো, এই এই যে তোমার রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করা হবে। একাডেমিক ভাবে আসি এবার, একজন রাষ্ট্র রাষ্ট্র বা নাগরিকের কাছে যা চায়, রাষ্ট্রের প্রতি একজন নাগরিকের যে কর্তব্য তাগুলো সেগুলো হচ্ছে এইরকম। মনে করো, এক নম্বর আমরা বলতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা একজন নাগরিকের প্রধানতম দায়িত্ব। এবং মনে করে দেখো, নাগরিকের যে 4টা শর্ত বলেছিলাম ওইখানেও কিন্তু আছে রাষ্ট্রের প্রতি অনুগত। তুমি যদি রাষ্ট্রকে বিলং না করো, ওই রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব বা কর্তব্য পালন করা তোমার পক্ষে সম্ভব নয়। কাজেই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে, রাষ্ট্রের যে প্রচলিত আইন কানুন আছে তা মেনে চলতে হবে, নিয়মিত কর প্রদান করতে হবে, যারা আমরা করের আওতায় আছি কর প্রদান করতে হবে, কারণ কর প্রদান না করলে রাষ্ট্রযন্ত্র চলবে না। 4 নম্বর হচ্ছে যখন জাতীয় নির্বাচন হবে, আমরা যদি ভোটার হই, ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ভোটাধিকার প্রয়োগ একজন নাগরিকের সাংবিধানিক দায়িত্ব। নিজ ধর্ম পালন করা যেমন আমাদের অধিকার আছে, আমাদের কর্তব্য হচ্ছে নিজ ধর্মের বাইরে, যেমন আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, তারপরে আছে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, উপজাতি যারা আছে তাদেরও বিভিন্ন ধর্ম আছে, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যেও আলাদা আলাদা ধর্ম বিষয় আছে। একজন সুনাগরিক, একজন নাগরিক তার কর্তব্য হচ্ছে নিজ ধর্ম পালন করার পাশাপাশি অন্যের ধর্ম, অন্য নাগরিকের ধর্মকে সম্মান করা। এটাও কিন্তু আমাদের মানে সংবিধান বলে দিয়েছে যে তুমি যদি একজন নাগরিক দায়িত্ব কর্তব্য বা একটা দেশের যথার্থ নাগরিক হতে চাও, তোমাকে এই কাজগুলো করতে হবে। তারপরে আরো যেটা করতে হবে, সরকারি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে হবে। আমরা যে যেখানে যে অবস্থানে যে কাজই করি না কেন, সেই কাজটা সরকারের কাজ মানে নিজের কাজ মনে করবে, কারণ আমি আমরা মিলেই হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র মানে সরকার, আমি মানে সরকার, আমি মানে সরকার যখন তোমরা তোমাদের কল্পনায় নিয়ে আসবা, তখন দেখবা সব কাজই হচ্ছে সহজভাবে করা সম্ভব। তোমাদের তখনও যেটা বলেছি, পড়ালেখা করাটাই এখন তোমাদের নাগরিকের দায়িত্ব। এই দেখো চলে আসছে, সন্তানদের শিক্ষাদান এবং রাষ্ট্রের সেবা করা হচ্ছে একজন নাগরিকের দায়িত্ব দেখো। ঠিক আছে, রাষ্ট্রের প্রতি একজন নাগরিকের দায়িত্ব কর্তব্যের মধ্যে রয়েছে সন্তানদের শিক্ষাদান করা এবং সেবাদান। সর্বশেষ যে কর্তব্যটা রয়েছে রাষ্ট্রের প্রতি একজন নাগরিকের, তা হচ্ছে রাষ্ট্র কর্তৃক নাগরিকের যে দায়িত্ব প্রদান করা হয় বা যে নির্দেশ প্রদান করা হয়, কখনো কখনো বলে যেমন অনেক দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়, তখন হচ্ছে ইউরোপের অনেক দেশে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সরকারি ভাবে নির্দেশ প্রদান করা হয়েছে। তা আমাদের দেশেও সকল ক্রান্তিকাল আসে, সরকারও স্বেচ্ছাসেবামূলক ভিত্তিতে অনেক সময় অনেক কিছু করার জন্য নির্দেশ করে। আমাদের সেটা, আমরা যদি সুনাগরিক হই, আমাদের নাগরিক হওয়ার দায়িত্ব কর্তব্যের মধ্যে এটা একটা রয়েছে, সরকারের নির্দেশ। সরকার যদি আমাদের কোনো দায়িত্ব দেন, সেই দায়িত্বটা নিষ্ঠার সাথে পালন করা। তো পুরো নাগরিকত্বের
বিষয়টা মূলত আমরা এই আলোচনা থেকে দুটা জিনিস বিষয় জেনেছি, আমি একটু আবার মনে করাই দিচ্ছি। দেখো, নাগরিকের সংজ্ঞা জানা আমার কাছে সোজা হচ্ছে না। হ্যাঁ, নাগরিকের সংজ্ঞা জানা, বাংলাদেশের নাগরিকত্ব লাভের উপায় সমূহ জানা, আর আরেকটা জানলাম দেখো নাগরিকের বিভিন্ন অধিকার ও কর্তব্য সম্পর্কে অবগত হওয়া এবং এগুলো বুঝতে পারা। তো এতক্ষণ আমি আমাদের সাতটা বিষয়ের মধ্যে দুইটা বিস্তারিত ভাবে আলোচনা করেছি। এই আলোচনা থেকে আমরা আসলে শুধু এটা জানার বিষয় না, এই জিনিসগুলো আমরা উপলব্ধি করবো আমাদের নিজের জীবনে কাজে লাগাবো। কারণ এখানে উপলব্ধির বিষয়টাও আছে, আত্মস্থ করার বিষয়টা আছে এবং মন ও মগজে একদম গেঁথে নেওয়ার বিষয়টা আছে। আশা করি আমার এই আলোচনায় এই দুইটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আমি আমার তৃতীয় অংশে যাব। তৃতীয়টা হচ্ছে বাংলাদেশের, এই যে দেখো আমার কাছে, আমি একটু দেখাচ্ছি বাংলাদেশের মানচিত্র সুন্দরভাবে আঁকতে জানা এবং প্রধান নদী, সমুদ্র বন্দর, বিভাগীয় সদর দপ্তর, মুক্তিযুদ্ধের সেক্টর সমূহ চিহ্নিত করতে পারা। এই নাগরিকত্ব এবং জাতীয়তা পারদর্শিতা ব্যাজ অর্জন করার জন্য তিন নম্বরে আমাদের এটা জানতে। তোমরা যারা শুনছো আমাকে, প্রিয় স্কাউট ভাই বোনেরা, তোমাদের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে রাষ্ট্রপতি পদক পাওয়া, যেটা আমরা প্রেসিডেন্ট স্কাউট বলি, এই অ্যাওয়ার্ডটা পাওয়া। তোমাদের আমি এখনই একটা প্রশ্ন আউট করে দিতে পারি, যেটা হচ্ছে উপজেলা, জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে প্রত্যেক মূল্যায়ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এবং বলতে একটু খারাপই লাগে, আমরা বেশিরভাগই আসলে বাংলাদেশের মানচিত্রটা ঠিকভাবে আঁকতে পারি। এই মানচিত্রটা আমাদের সুন্দরভাবে আঁকা শিখতে হবে। সুন্দরভাবে আঁকা শিখলেই আসলে এটা থেকে মূল্যায়নে আমরা সঠিকভাবে মূল্যায়িত হতে পারি। মূল্যায়নের কথা বাদ, আমরা আমাদের দেশের মানচিত্রটা যদি আঁকতে না পারি তাহলে আসলে এটা অনেকটা জাতীয় সঙ্গীতের মতো, জাতীয় সঙ্গীত যদি গাইতে না পারি তাহলে জাতীয় ম্যাপটা, আমাদের ম্যাপটা যদি ঠিক মতো আঁকতে না পারি, এটা আসলে একজন স্কাউটের জন্য আসলে অন্যরকম ব্যাপার। কারণ আমরা যারা স্কাউটিং এর সাথে আছি, আমরা যারা স্কাউট, তারা কিন্তু আমরা একটা দাবি করি, একটা আগে এগিয়ে থাকি। তো একদম এগিয়ে থাকার একটা প্রমাণ হচ্ছে আমরা জাতীয় সঙ্গীত সবাই পাবো বা আমাদের মানচিত্রটা সুন্দর ভাবে আঁকবো। নর্মালি মানচিত্রটা আসলে বিভিন্ন ভাবে আঁকা যায়, আমি তো আসলে এই লাইভে তোমাদের ওই রকম ভাবে দেখাইতে পারতেছি না কিভাবে মানচিত্র আঁকবো। মুখে বলতেছি দেখো যতটা আসলে দেখা যায়, এটা আসলে প্র্যাকটিস করতে হবে, এটা প্র্যাকটিস। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি স্কুলে থাকতে কিন্তু খুব সুন্দর মানচিত্র আঁকতে পারতাম, খুবই সময় স্কুলে পড়ার সময় পারতাম, তারপরে প্র্যাকটিস না করার কারণে এখন যদি আঁকতে বলে, এখন আঁকতে বললে আসলে আমার ওই রকম ভাবে মানচিত্রটা আমি আসলে ওই রকম ভাবে পারতাম। কাজেই এই এই কথা থেকে বোঝা যাচ্ছে প্র্যাকটিস হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বারবার করব, বারবার চর্চা করব, চর্চা করলে আমরাও আসলে সুন্দরভাবে আমাদের বাংলাদেশকে আঁকতে পারি। তো বাংলাদেশের ম্যাপ, ম্যাপ শুধু বাংলাদেশের ম্যাপ না, যে কোনো ম্যাপই আসলে সাধারণভাবে দুইটা পদ্ধতিতে, আরো অনেক পদ্ধতিতে আঁকা যায়, অনেক কৌশল আছে। এক একজন আসলে যে যার কাছে যেটা সোজা লাগে সেই সেই কৌশল ব্যবহার করবে। একটা কৌশল হচ্ছে আমাদের বইয়ের মধ্যে যেটা আছে আমি সেটা বলতেছি, ট্রেসিং পদ্ধতি, আর একটা গ্রিক বা ছক পদ্ধতি। এখন ট্রেসিং পদ্ধতিটা কি দেখো, ট্রেসিং পদ্ধতি হচ্ছে মানচিত্রের উপর একটা ট্রেসিং পেপার রেখে একটা মানচিত্র থেকে আরেকটা মানচিত্র আঁকার যে পদ্ধতি, সেটা হচ্ছে ট্রেসিং পদ্ধতি। আমরা অনেক সময় ট্রেসিং টেবিলও এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যারা আসলে পত্র পত্রিকার কোনো অফিসে গিয়েছো বা কোনো প্রেসে যাওয়ার সৌভাগ্য হয়েছে, তোমরা হয়তো দেখবা যে একটা টেবিল থাকে, টেবিলের উপরটা থাকে কাচে এবং ভিতরে একটা লাইট জ্বালানো থাকে, টেবিলটা জয়ের মতো থাকে, উপরটা কাচ থাকে, লাইটটা জ্বেলে দেয়। তো প্রেসিং করে ম্যাপ আঁকে অথবা কোনো ডিজাইন করে,
তো প্রেসিং পদ্ধতিতে আমরা আমাদের ম্যাপটা আঁকতে বাংলাদেশের ম্যাপটা আঁকতে পারি। এই প্রেসিং হচ্ছে আমরা যে ম্যাপটা আঁকবো সেই ম্যাপটার উপরে একটা ট্রেসিং পেপার রাখবো এবং ট্রেসিং পেপারের সাহায্যে আরেকটা কাগজে ওই ম্যাপটার অনুরূপ আরেকটা ম্যাপ আঁকবো। এটা হচ্ছে ট্রেসিং পদ্ধতিতে আঁকা। আর সবচেয়ে কমন যেটা আমরা আমাদের স্কুল কলেজ ঘরে বাইরে সব জায়গায় আসলে ব্যবহার করি, দেখো এটা একটু দেখা যাচ্ছে কিনা, কষ্ট দেখা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, ব্যবহারিক খাতায় আমরা আমাদের খাতায় যেভাবে একটু দেখো ব্যবহারিক খাতায় স্কুল কলেজে আমরা আসলে যেভাবে শিখি যে একটা এ4 সাইজের কাগজ দিলাম বা আমাদের যে খাতা নিলাম খাতার মধ্যে আর আর এইভাবে কয়েকটা দাগ দিলাম লম্বালম্বি ভাবে, মনে করো আর আর এইভাবে দিলাম কয়টা যতগুলো একটা পেজ আছে ধরো পাঁচটা পেজ আছে দিলাম আর হচ্ছে লম্বালম্বি ভাবে একটা ছক হয়ে যাবে, একটা বক্সের মতো হবে না একটা বক্সের মতো হয়ে যাবে সেই বক্সটা। এইখানে দেখো যে আমি তোমাকে যেটা দেখিয়েছি এখানে কিন্তু বক্স করা আছে না, যেটা ছক পদ্ধতি বলে, এই যে এগুলো হচ্ছে ছক 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 পদ্ধতি বা গ্রিক পদ্ধতিতে আমরা যদি মানচিত্র আঁকতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে কোনো একটি মানচিত্র নিয়ে তার উপর আড়াআড়ি এবং লম্বা ভাবে ছক এঁকে নিতে হবে। মনে করো একটা মানচিত্র নিলাম তার উপর আড়াআড়ি এবং লম্বা ভাবে ছক এঁকে নিবে, তারপর একটা কাগজ নিয়ে তার উপরে অনুরূপ একটা কিছু ছক নিবে, মানে প্রথমে আমরা একটা ম্যাপ নেবো, ম্যাপের মধ্যে আড়াআড়ি এবং লম্বালম্বি দাগ কেটে ছক করবো, ওই ছক অনুযায়ী একটা সাদা কাগজ ওই ছকটা করবো। ছকটা করার পরে পূর্বের মানচিত্রটি যেই ছকের উপর মানে মনে করো কলামের মধ্যে পাঁচটা ঘর সারিতে পাঁচটা ঘর হলো কলামে সাতটা এরকম আড়াআড়িতে পাঁচটা লম্বায় হচ্ছে সাতটা, তো যেই ঘরে আমাদের মানচিত্রে যেই অংশটা করেছে সেটা হচ্ছে আমরা এইটা যে পদ্ধতিতে আঁকা হয় এটাকে নর্মালি আসলে ছক পদ্ধতি বলে। ছক পদ্ধতি কিন্তু আসলে ট্রেসিং পদ্ধতি থেকে একটু বেটার এই কারণে ট্রেসিং পদ্ধতিতে হচ্ছে যে ম্যাপটা আমরা কপি করব আসলে অনুরূপ ওই রকম একটা ম্যাপের ছবি, আর ট্রেসিং পদ্ধতিতে কিন্তু আমরা আনুপাতিক হারে বাড়াইতে কমাইতে পারবো। তারপরে মনে করো মানচিত্র সংকোচন প্রসারণ কখনো ছোট করতে হয় না কখনো বড় করতে হয় না, সেটা আমরা এই ছক পদ্ধতিতে করতে পারি। তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তোমরা বাসায় মানচিত্র অঙ্কনটা ভালোভাবে প্র্যাকটিস করবা, মানচিত্রের একটা জিনিস মনে রাখবা উত্তর বা নর্থ থাকে উপরে দিলে আর স্কেলিং থাকে আরো অনেক বিষয় থাকে, আমি সময় স্বল্পতার কারণে বিস্তারিত গেলাম না। তো আমাদের অংশ আছে প্রধান নদী, মানচিত্র আঁকতে হবে এবং মানচিত্রের মধ্যে আমাদের প্রধান প্রধান যে বাংলাদেশের নদীগুলো আছে সেই নদীগুলো চিহ্নিত করতে হবে। তো বাংলাদেশের প্রধান প্রধান নদী আছে আমি নিশ্চিত তোমরা জানো পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র প্রধান নদী। আমি তোমাদের একটা ম্যাপ দেখাই, আমি কালার প্রিন্টারে প্রিন্ট করতে পারি নাই এই কারণে সাদা কালো, তোমরা ঠিক বুঝবা কিনা আমি ঠিক জানি না, তারপর আমি দেখাই। এই যে দেখো ম্যাপটা, এই ম্যাপটা বাংলাদেশের ম্যাপ যেখানে হচ্ছে পদ্মা মেঘনা, একদম নিচের দিকে যাও মেঘনা নামে হচ্ছে সমুদ্রের কাছে নিয়ে যায় এবং একই নদী এক এক জায়গায় হচ্ছে এক এক ধরনের নামকরণ ধারণ করে। তো তোমরা যদি ম্যাপ আঁকা পারো চিহ্নিতকরণটাও পারো, কাজেই প্রথম শর্ত হচ্ছে ম্যাপটা সুন্দরভাবে আঁকতে শিখতে হবে এবং প্রধানতম নদী পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র এগুলো চিহ্নিত করা শিখতে। তারপরে আসো নদী বন্দর, একই কথা তোমরা ম্যাপটা আঁকবা তারপরে নদী বন্দর গুলা চিহ্নিত করবে। এখন বাংলাদেশের প্রধান প্রধান নদী বন্দর গুলো আমরা সবাই জানি অনেকেই জানি, ঢাকা নারায়ণগঞ্জ বরিশাল চাঁদপুর, এই চারটা আপাতত জানলেই হবে কি প্রধান প্রধান নদী বন্দর ঢাকা নারায়ণগঞ্জ বরিশাল চাঁদপুর। আবার চিহ্নিত করার একটা বিষয় আছে সামুদ্রিক বন্দর, সামুদ্রিক বন্দর বাংলাদেশের এখন আছে তিনটা, সবচেয়ে বড় চট্টগ্রামে চট্টগ্রাম সামুদ্রিক বন্দর, তারপরে মংলা যেটা খুলনা অবস্থিত মংলা সমুদ্র বন্দর, আর সর্বশেষ একদম নতুন সেটা হচ্ছে পটুয়াখালীতে পায়রা সমুদ্র বন্দর। এটা এখনো ফুল প্রেজেন্ট চালু হয় নাই কিন্তু আমাদের সমুদ্র বন্দর হচ্ছে তিনটা,
একটা হচ্ছে চট্টগ্রামে, একটা হচ্ছে খুলনায়, একটা হচ্ছে পটুয়াখালীতে। আমরা যদি বাংলাদেশের ম্যাপটা সুন্দর মতো আঁকতে পারি, নদীগুলো চিহ্নিত করতে পারি, নদী বন্দরও চিহ্নিত করতে পারি, আমি নিশ্চিত তোমরা খুব সহজেই সমুদ্র বন্দর গুলো মানচিত্রের মধ্যে চিহ্নিত করতে পারো। আরেকটা বিষয় মানচিত্রে তোমাদের সিলেবাসের তোমাদের এই প্রোগ্রামের বিষয়ের মধ্যে রয়েছে যে আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমি নিশ্চিত জানি যে জানো যে 11টা সেক্টরে বিভক্ত করে পুরো বাংলাদেশটা মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধের সময় 11টা সেক্টরে বিভক্ত করা হয়েছিল। এই 11টা সেক্টরে বিভক্ত করে আমাদের দেশ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বিজয় হয়েছিল। এই ম্যাপের মধ্যে, বাংলাদেশের ম্যাপের মধ্যে হচ্ছে এই 11টা সেক্টরকে চিহ্নিত করতে হবে। তার আগে আমি তোমাদের আরো একটা 11টা সেক্টর বিভক্ত করার আরেকটা জিনিস যেটা আছে সেটা একটু আমি মানে মিস করেছি, সেটা হচ্ছে বিভাগীয় সদর দপ্তর। এই ম্যাপটা একটু দেখো তো, দেখো বোঝা যায় কিনা। বাংলাদেশে বিভাগ তো আমরা সবাই জানি, সর্বশেষটা কবে হয়েছে জানো? সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ, যেটা 1915 সালের 14 সেপ্টেম্বর ঢাকা থেকে ভেঙে, ঢাকার 6টি জেলা ভেঙে নতুন করে বিভাগ হয়েছে ময়মনসিংহ। বিভাগীয় সদর দপ্তর হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর এবং সর্বশেষ ময়মনসিংহ। আমি যে ম্যাপটা তোমাদের অলরেডি দেখিয়েছি দেখো এখানে চিহ্নিত করা আছে, এটা সবচেয়ে ইজি, এটা সবচেয়ে ইজি, তোমরা সহজেই হচ্ছে এটা চিহ্নিত করতে পারো। আর এবার আসি মুক্তিযুদ্ধের সেক্টর, সেক্টরের একটা ম্যাপ আমার কাছে আছে, দেখো ম্যাপ আছে। এটা আসলে ক্লিয়ার বোঝা দেওয়ার বোঝা যাচ্ছে কিনা একটু দেখো, 11টা সেক্টর আর একটু স্পষ্ট ভাবে দেখাই, দেখো হচ্ছে 11টা সেক্টর। আমি তোমাদের একটু মুক্তিযুদ্ধের সেক্টর সম্পর্কে, এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি বিস্তারিত বলার চেষ্টা করতেছি, ঠিক আছে? আমাদের মুক্তিযুদ্ধে আমরা যে পাকিস্তানি বাহিনীর সাথে যে যুদ্ধটা করেছিলাম, 11টা সেক্টরে ভাগ করে এই যুদ্ধটা সম্পাদিত হয়েছিল। 11 নম্বর পুরো বাংলাদেশি এর মধ্যে অন্তর্ভুক্ত, যেমন মনে করো 1 নম্বর সেক্টরে ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত আমি 11টা গেলাম না, সময় স্বল্প। মনে করো আবার 5 নম্বর সেক্টরে ছিল সিলেটের গাউকি সড়ক থেকে সিলেট জেলার সমগ্র উত্তর পশ্চিমাঞ্চল। 2 নম্বর সেক্টরটা বলি, এটা বলার একটা কারণ আছে, নোয়াখালী জেলা, কুমিল্লা জেলার আখাউড়া, ভৈরব রেললাইন পর্যন্ত, ফরিদপুর এবং ঢাকার অংশ বিশেষ। 2 নম্বর সেক্টরের কথা আমি উল্লেখ করলাম এই কারণে, বাংলা স্কাউটস এর বর্তমান সহসভাপতি আমাদের সবার প্রিয় হাবিবুল আলম দীপক স্যার, তোমরা জানো যিনি ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন, এই ঢাকা ছিল 2 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত এবং আমাদের হাবিবুল আলম স্যার ছিলেন সেই ক্র্যাক প্লাটুনের সদস্য এবং ঢাকার অনেকগুলো ক্র্যাক প্লাটুনের করা অপারেশনে সরাসরি নিযুক্ত ছিলেন। আজকের এই ক্লাসের মাধ্যমে আমি স্যারকে স্কাউট সালাম জানাই এবং দীর্ঘায়ু কামনা করি। আর সেক্টর সমূহের মধ্যে আরেকটা জিনিস আমি শুধু বলি, তোমরা এরকম 11টা সেক্টরের মধ্যে একটা সেক্টর ছিল বিশেষ, বিশেষ হচ্ছে এই সেন্সে এইটার কোনো আসলে ভৌগোলিক সীমানা ছিল, আমাদের ওই সেক্টরটার নাম হচ্ছে 10 নম্বর, এটা মনে রেখো 10 নম্বর সেক্টর, এটা বিশেষ পরীক্ষাতে আসে, বিভিন্ন মূল্যায়ন পরীক্ষাতে আসে যে কোন বিশেষ মুক্তিযুদ্ধকালীন সময়ের সেক্টর যেটাতে ভৌগোলিক সীমানা ছিল, সেটা মনে রাখবা 10 নম্বর সেক্টর। এখন কেন ছিল না সেটা বলি, 10 নম্বর সেক্টরটা ছিল আমাদের 515 জন নৌ কমান্ডো ছিলেন, তারা হচ্ছে বিভিন্ন সেক্টরে হচ্ছে শত্রুপক্ষের নৌযান ধ্বংসের জন্য বিভিন্ন ধরনের অপারেশন চালাতেন, যখন যে সেক্টরে অপারেশন চালাতেন তখন ওইটা 10 নম্বর সেক্টরের আওতায় চলে আসত। তো 11টা সেক্টর মানচিত্রে আশা করি তোমরা স্কাউট বন্ধুরা সুন্দরভাবে চিহ্নিত করতে পারবা এবং সাথে মনে রাখবা যে 10 নম্বর সেক্টর হচ্ছে একটু বিশেষ, কারণ এর কোনো ভৌগোলিক সীমানা নাই, আমাদের নৌ কমান্ডোরা যেখানে যেখানে যে সেক্টরে গিয়ে অপারেশন করতেন সেই সময়ের জন্য ওইটাই হতো 10 নম্বর সেক্টর। তো আমি বাংলাদেশের মানচিত্র সুন্দরভাবে আঁকতে জানা প্রধান নদী, সামুদ্রিক বন্দর, বিভাগীয় সদর দপ্তর, মুক্তিযুদ্ধের সেক্টর সমূহ চিহ্নিত করতে পারা বিষয়ে আলোচনা করলাম,
এখানে আসলে হাতে কলমে দেখার বিষয়ে আমি তোমাদের কাছে দুঃখিত যে ওই রকম ভাবে হাতে কলমে দেখাইতে পারলাম না, কিন্তু তোমাদের উপর আমার আস্থা প্রচুর, স্কাউট পারবে। আমাদের সভাপতি স্যার একটা কথা বলেন তার সময় যে অন্যরা অন্য সবাইরা বলবে করবে, আর একজন স্কাউট কখন কি বলবে, স্কাউট বলবে করব। আমি আমার স্কাউট ভাই বোনদের প্রতি আমার আস্থা অনেক বেশি আছে, যারা এখনো জিনিসটা আয়ত্ত করতে পারে না, আমি আশা করব খুব শীঘ্রই তোমরা বাংলাদেশের মানচিত্র সুন্দরভাবে আঁকতে পারবে এবং যে যে বিষয়গুলো চিহ্নিত করতে পারবে তাও চিহ্নিত করতে পারবে। এবার আমার আলোচনার তিনটা মাত্র বিষয় আমি পার শেষ করতে পেরেছি, আমার আরো চারটা বিষয় রয়েছে। একটা হচ্ছে উপমহাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলার দুটি ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানা, নাগরিকত্ব এবং জাতীয়তা পারদর্শিতা ব্যাসটা যদি তোমার অর্জন করতে হয় তাহলে উপমহাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলাদেশে বাংলার দুটি ঐতিহাসিক ঘটনা সম্পর্কে তোমার জানতে হবে। ঐতিহাসিক ঘটনা অনেকগুলো আছে, তোমার পছন্দ অনুযায়ী তুমি যে কোনো দুইটা সম্পর্কে জানবা এবং ভালোভাবে নিজের মধ্যে আয়ত্ত করে রাখবা। উপমহাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে উপমহাদেশের ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে আমি জানি তোমরা অনেকগুলো জানো, যেমন ইসলামিক শাসন প্রচলন, পলাশী যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, বঙ্গভঙ্গ। আমি তোমাদের যে বিষয়টা তোমাদের সাথে বলতে চাই, এখানে আমি চারটা বিষয়ের কথা বললাম, কি কি বললাম, ইসলামিক শাসন প্রচলন, পলাশীর যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, বঙ্গভঙ্গ। এছাড়াও কিন্তু আরো অনেক বিষয় আছে, এই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এমন কোনো বিষয় তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো বিষয় তোমরা বেছে নাও, দুইটা বিষয়, দুইটা বিষয়ের মধ্যে নিজেদের দক্ষতা নিজেদের জ্ঞানের জ্ঞান বৃদ্ধি করার চেষ্টা করবা। আমি একটা দুইটা বিষয়ে শুধু একটু আলোচনা করি। ইসলামিক শাসন প্রচলন, আসলে ইসলামিক শাসন প্রচলনের উপমহাদেশ তোমরা জানো ইংরেজরা আসার আগে 650 বছর হচ্ছে ইসলামিক শাসনের আওতায় ছিল। এর আগে অনেক রাজবংশ ইসলাম বিচ্ছিন্ন ভাবে ছিল, ইসলাম ইসলামিক শাসন বা উপমহাদেশের ইসলামিক শাসকদের আগমন এইগুলা ছিল। মনে করো 1204 খ্রিস্টাব্দে প্রথম বাংলাদেশে আমরা করেছিলাম না, বখতিয়ার খলজি লক্ষণ বংশের কাছ থেকে বাংলা শাসক ক্ষমতা নিয়ে নেন, ওরা এসে চলে আসেন বখতিয়ার খলজি, উনি 1204 খ্রিস্টাব্দে আসেন। সুলতানি আমল মনে করো, সুলতানি আমল হচ্ছে 1206 থেকে 1596 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে ইসলামী সুলতানি আমল। এখন ভারতে কেউ যদি ভারতে যাওয়া সৌভাগ্য হয়, আমি জানি আমার অনেক প্রিয় স্কাউটরা ভারতে বিভিন্ন পরিদর্শনে যাওয়ার সুযোগ পেয়েছে, মুঘলের অনেক স্থাপত্য দেখেছো, তাজমহল দেখেছো, কুতুব মিনার দেখেছো, এই দেখেছো। 1336 থেকে 1646 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্য ছিল। তো ইসলামিক শাসন প্রচলন এবং ইসলামিক শাসকদের আমাদের এই উপমহাদেশে আসা সুদীর্ঘ ইতিহাস রয়েছে, এইটা তোমরা বিস্তারিত ভাবে তোমাদের পাঠ্য বই এবং সহায়ক অন্যান্য বই থেকে জেনে নিবা। আমি শুধু তোমাদের হিংস দিলাম এবং তোমাদের আসলে আগ্রহী করার চেষ্টা করলাম যে এই বিষয়ে আরো বিস্তারিত জানার আগ্রহ তোমাদের তৈরি হয়। তারপরে আরেকটা হচ্ছে পলাশী যুদ্ধ, পলাশী যুদ্ধ সম্পর্কে আমরা জানি না বা পলাশীর যুদ্ধের কথা শুনি নাই, কারণ হচ্ছে আমাদের স্বাধীনতা পলাশীর এই যুদ্ধের মাধ্যমে বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে 1757 সালের 23শে জুন, আবার বলতেছি 1757 সালের 23শে জুন আমি যদি ভুল না করি 23শে জুন পলাশ মানে পলাশী নামক একটা স্থান যেটা এখন পশ্চিমবঙ্গে পড়েছে, পলাশী নামক একটা স্থানে যুদ্ধ হয় এবং নানা ষড়যন্ত্রই কারণ হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার বাহিনীর সংখ্যা, সৈন্য সংখ্যা, গোলাবারুদের সংখ্যা,
সক্ষমতা অনেক বেশি ছিল, কিন্তু সেনা প্রধান মির্জাফর আলী উনি নিজেই হচ্ছে ক্লাইভের পক্ষ নেওয়ায় এবং যুদ্ধের ময়দানে তার সৈন্যবাহিনী নিয়ে দাঁড়িয়ে থাকার কারণে বাংলা শেষ নবাবের পরাজয় হয়, এবং এই পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয় তা আবার উদিত হতে 200 বছর, তারপরে 24 বছর। এর জন্য বাংলাদেশের এই উপমহাদেশের ইতিহাসে পলাশির যুদ্ধ একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, আমি তোমাদের আগ্রহী করার চেষ্টা করতেছি। বাংলাকে জানতে হলে নিজেকে জানতে হবে, দেশকে জানতে হবে, আসলে দেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে, ঐতিহ্য সম্পর্কে জানতে হবে, না জানলে মানুষ হিসাবে পূর্ণাঙ্গ মানুষ হয়ে যায়। আমাদের যেহেতু স্কাউট, আমাদের তো জানতেই হবে। তারপরে আসো আরেকটা বিষয় আছে, সিপাহী বিদ্রোহ। ইংরেজ তো প্রায় 200 বছর আমরা জানি যে আমাদের দেশ, আমাদের দেশ বলতে আমি বলতে চাই ভারতীয় উপমহাদেশ, তখন তো সব একসাথেই ছিল, আলাদা আলাদা ভাগ হয়নি। পুরো ভারতীয় উপমহাদেশ ইংরেজ শাসনের উপরে ছিল, একসময় বলা হয় ইংলিশ সাম্রাজ্যের সূত্র অস্থগিত হয়। সেগুলো আমরা আবার উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি। আমি খুব দ্রুত শেষ করতেছি, আমি আশা করি যে বাকিটা নিয়ে 5 মিনিটের মধ্যে শেষ করে দিবো। আচ্ছা, তাহলে পলাশির যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, বঙ্গভঙ্গ, এইগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। বঙ্গভঙ্গ হয়েছিল, লর্ড কার্জন করেছিলেন 1905 সালে, এবং প্রবল আন্দোলনের মধ্যে এটা প্রথমবার বাংলা ভাগ হয়েছিল, দ্বিতীয়বার ভাগ হয়েছিল 1947 সালে। প্রথমবার এই বঙ্গভঙ্গটা রদ হয় 1911 সালে, এটুকু আমরা জানি, আমরা বিস্তারিত পড়ে নিই। সিপাহী বিদ্রোহ না বলে এটা স্বাধীনতা সংগ্রামের প্রথম পদক্ষেপ করতে পারে, ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ হচ্ছে সিপাহী বিদ্রোহ। বিস্তারিত গেলাম না, এবার আরেকটা বিষয় আলাপ করি, সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা। এই ব্যাচটা জানতে হলে তোমাদের এই বিষয়ে জানতে হবে, স্বাধীনতা সংগ্রাম এবং ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস জানতে হলে আমি তোমাদের একটা টিপস দিই। আমার কিন্তু একদমই সময় কম, তোমরা টিপস ধরে হচ্ছে আত্মস্থ করার চেষ্টা করবা, দেখবা মনে থাকবে। এই স্বাধীনতা সংগ্রাম এবং ভাষা আন্দোলন তোমরা জানবা হচ্ছে সংঘ, আমি নর্মালি এইভাবে মনে রাখি। বাংলাদেশের ইতিহাসের জন্য আমি যদি প্রথমে স্বাধীনতা সংগ্রামের কথা বলি, দেখো আসো 1947 সালে কি হয়েছে, 1947 সালে দেশ ভাগ হয়েছে, ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তান ভাগ হয়েছে। এটার অনেক প্রেক্ষাপট আছে, আমি একটু দ্রুত বলে যাচ্ছি। 1952 সালে কি হয়েছে, ভাষা আন্দোলন হয়েছে। 1962 সালে কি হয়েছে, শিক্ষা আন্দোলন হয়েছে। 1966 সালে কি হয়েছে, 6 দফা, গুরুত্বপূর্ণ মনে রাখবা, 6 দফা বাংলাদেশের স্বাধীনতার প্রথম পদক্ষেপ বা স্বীকৃত দলিল, যেটার মধ্যে সাহিত্য শাসনের কথা বলা থাকলেও আসলে ওই কথার পিছনে ছিল স্বাধীনতা। কাজেই 6 দফা খুব গুরুত্বপূর্ণ। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা ঘোষণা করেছিলেন, এবং এই ঘোষণা করার কারণে পাকিস্তান সরকার তাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে আখ্যায়িত করেছিল। কাজেই আমাদের সংগ্রামের ইতিহাস, আমাদের স্বাধীনতার ইতিহাস শুধু 9 মাসের যুদ্ধ, এর পিছনে দীর্ঘ একটা ঐতিহ্য আছে। আমরা যদি খণ্ডিত ভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামকে 9 মাসের মধ্যে দেখতে চাই, 9 মাসের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, তাহলে আমাদের এই সংগ্রাম, সুদীর্ঘ সংগ্রাম, রক্ত দেওয়া, হাজার হাজার লোকের আত্মত্যাগ, এটা আসলে পুরোপুরি ভাবে ফুটে আসে। তো যখনই প্রিয় স্কাউট ভাই বোনেরা তোমরা স্বাধীনতা সংগ্রামের বিষয়টা মাথায় আনবা, 9 মাসে আমরা স্বাধীন হয়েছি সত্য, কিন্তু আমাদের সংগ্রাম 9 মাসের ছিল, দীর্ঘ দিনের সেই ঐতিহ্য ছিল। পলাশির প্রান্তরে 1757 সালে 23শে জুন যে স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল, 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরে 1971 সালে 16 ডিসেম্বরে সেই সূর্য উদিত হয়েছে সত্য, কিন্তু এর মাঝে অনেক লোকের বলিদান রয়েছে, অনেক লোকের আত্মত্যাগ রয়েছে। আমরা পুরো বিষয়টা সম্পূর্ণভাবে দেখবো, আংশিকভাবে দেখবো না,
তারপরে আসো 1970 সালে নির্বাচন। 1970 সালে নির্বাচন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। 1970 সালে নির্বাচনে বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজয়ী করে। এত বিজয়ী হয় জাতীয় পরিষদে মনে করো 313টা সিট ছিল, এর মধ্যে আওয়ামী লীগ পেয়েছিল, পূর্ব পাকিস্তানে ছিল 169টা, এর মধ্যে 167টা পেয়েছিল আওয়ামী লীগ। প্রাদেশিক সরকারের 300টা সিটের মধ্যে 298টা সিট পেয়েছিল আওয়ামী লীগ। এই যে আওয়ামী লীগের বিজয়, এই এই 70 সালে নির্বাচনের পর ধরে আওয়ামী লীগ কিন্তু পুরো পাকিস্তানের শাসন ক্ষমতার ম্যান্ডেট পেয়েছে। কিন্তু পাকিস্তানি শাসকরা যেহেতু আমাদের আসলে ইংরেজরা যেভাবে আমাদের শোষণ করেছে, কলোনি মনে করেছে, পাকিস্তানি শাসকরাও আসলে আমাদের কলোনি মনে করেছে, শোষণ করতেই চেয়েছে। এই বঞ্চনার বিরুদ্ধে যে মহান সংগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তার যোগ্য সহকর্মী এবং সারা বাংলাদেশের মানুষ লড়েছে, যুদ্ধ করেছে, যুদ্ধে সহায়তা করেছে, তথ্য দিয়ে সহায়তা করেছে, হাজার হাজার 30 লক্ষ শহীদ হয়েছে, মানে এটা আসলে পুরো মানে আমরা যদি মানব জাতির ইতিহাসের দিকে খেয়াল করি, এত ত্যাগ একটা দেশের স্বাধীনতার জন্য এত আসলে কখনো হয়নি। এই জিনিসটা হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে এবং এই বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। শুধু বুঝলেই হবে না, মানে যে ত্যাগের এত ত্যাগের বিনিময়ে আমরা যে দেশটা পেয়েছি, এই দেশ বিনির্মাণের আমরা তো একজন সৈনিক, প্রিয় স্কাউট ভাই বোনরা তোমরা তো একজন সৈনিক, তোমাদের দায়িত্ব যথাযথভাবে পালন জানবা, স্বাধীনতা সংগ্রামের কথা জানবা, তখন প্রতিজ্ঞা করবা যে বঙ্গবন্ধু যেমন চেয়েছিলেন সোনার বাংলা তৈরি করার জন্য, আমরা যাতে সোনার বাংলা তৈরিতে আমাদের যার যার অবস্থান থেকে যে যে ভূমিকা আছে সেই ভূমিকাটা পালন করতে পারি। 10ই এপ্রিল বাংলাদেশের সরকার গঠিত হয়েছিল, 17ই এপ্রিল শপথ পাঠ হয়েছে, 14ই ডিসেম্বরে আমার বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড হয়েছে, 16ই ডিসেম্বর 94,000 এরকম ধরে ধরে হচ্ছে তোমরা যদি করো তাহলে এই বিষয়টা ক্লিয়ার। এবার আসি আমি হচ্ছে ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস। আসলে পাকিস্তান রাষ্ট্রটা ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়েছিল, তো এখন 1947 সালে যখন 47 সালে ভারত পাকিস্তান হয়, 48 সালেই হচ্ছে তুমি যে তথ্যটা শুধু আমি দিতে চাই সেটা দেখো যে আলিগড়, তোমরা জানো ভারতের একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় আছে আলিগড়, তার উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন পাকিস্তান হওয়ার আগে আগেই হচ্ছে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্র একমাত্র রাষ্ট্র ভাষা হিসাবে প্রস্তাব করেছিল। এর বিরুদ্ধে ডক্টর মোহন শহীদুল্লাহ, আমরা যাকে জ্ঞানতাপস বলি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওনার নামে একটা হল রয়েছে, উনি এটার বিরুদ্ধে যুক্তিমূলক একটা নিবন্ধন লিখেছিলেন এবং দাবি করেছিলেন যে বাংলাও যদি পাকিস্তানের রাষ্ট্রভাষা কোনো ভাষার হতে হয় তাহলে বাংলাকেই হতে হবে। কিন্তু অ্যাজ ইউজুয়াল পাকিস্তানিরা এটা তো মানে নাই। 1947 সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, তারপরে হচ্ছে সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ হয় একই বছরে 21 ফেব্রুয়ারি 1952 সালে 144 ধারা ভঙ্গ করে, যখন প্রতিবাদ ভাষার দাবিতে ছাত্ররা মাঠে নেমে আসে তখন গুলি করা হয় এবং গুলিতে সালাম বরকত তৌফিক জাব্বার সফিক সহার অনেকেই শহীদ শাহাদাত বরণ করে। এই রক্তের মধ্যে প্রথমে এটা ছাত্রদের আন্দোলন ছিল, কিন্তু এই ছাত্রদের আন্দোলন শেষ পর্যন্ত ছাত্রদের থাকেনি, সারা দেশবাসী এটাতে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার কারণ 1956 সালের যে সংবিধান হয়েছিল পাকিস্তানের, সেই সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আরেকটা বিষয় বলি, 1999 সালে জাতিসংঘ আমাদের এই 21 ফেব্রুয়ারি বা মাতৃভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে, ভাষার দাবিতে ভাষার জন্য রক্ত দেওয়া একমাত্র উদাহরণ হচ্ছে আমরা। কাজেই ভাষার সম্মান রাখবো, দেশের সম্মান রাখবো, আমরা স্কাউট, আমাদের এটা রাখতেই হবে, আমাদের দায়িত্ব। আর এই ব্যবসা অর্জনের সর্বশেষ পয়েন্টটা হচ্ছে সর্বশেষ দুইটা,
আমি আসলে আমাকে বারবার মনে করে দিয়েছি যে সময় বেশি নিয়ে ফেলছি। বাংলাদেশের বসবাসকারী 4টি উপজাতির নাম এবং তার অবস্থান জানা। আমি একটু দ্রুত বলি, উপজাতি ক্ষুদ্র নৃতাত্ত্বিক যাই বলি না কেন, একটা জিনিস আমাদের, আমরা যারা সংখ্যাগরিষ্ঠ বাঙালি আছি আমাদের মনে রাখতে হবে, সৌন্দর্য কিন্তু বৈচিত্র্য হয়। আপনারা ফুলের দিকে খেয়াল করেন, গোলাপ ফুল আছে, বকুল ফুল আছে, শিউলি ফুল আছে, অসংখ্য ফুল আছে দেখে, অসংখ্য ফল আছে দেখে, যেখানে বৈচিত্র্য নাই সেখানে সৌন্দর্য নাই। আমাদের যারা বন্ধুরা আছেন, উপজাতি বন্ধুরা রয়েছেন, ক্ষুদ্রনৃতাত্ত্বিক বন্ধুরা রয়েছেন, তারা আমাদের বন্ধু, তাদের অধিকার সুনিশ্চিত করার জন্য স্কাউট হিসাবে আমাদের কাজ করে যেতে হবে, সবসময় তাদের পক্ষে থাকতে হবে। 4টা উপজাতি আমি একটু দ্রুত বলি, বাংলাদেশে মোট 45টি উপজাতি রয়েছে, এর মধ্যে 13টি থাকে পার্বত্য চট্টগ্রামে, তাদের ভাষা হচ্ছে 32টি। সবচেয়ে উপজাতির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা আছে আমাদের দেশে চাকমা, দ্বিতীয় বেশি সংখ্যা দীর্ঘ উপজাতি হচ্ছে সাঁওতাল, যেটা সমতলের। আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, মুসলমান উপজাতি হচ্ছে পাঙ্গুন, পাঙ্গন এবং লাওরা। আমাদের দেশে সবচেয়ে কম উপজাতির জনসংখ্যা হচ্ছে কুমি এবং চক। এখন কে কোথায় বসবাস করে আমি একটু বলি, মারমারা, মারমা ভাই বোনরা আমাদের বসবাস করেন আমাদের দেশের বান্দরবন, কক্সবাজার এবং পটুয়াখালী জেলাতে। সাঁওতালরা বসবাস করেন রাজশাহী, রংপুর, বগুড়া এবং দিনাজপুরে। গারো বসবাস করেন ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর এবং নেত্রকোনায়। রাখাইনরা বসবাস করেন পটুয়াখালী এবং কক্সবাজারে। মুরংরা বান্দরবনে। খাসিয়ারা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। ছাপারা বসবাস করেন রাঙামাটি, খাগড়াছড়ি। মণিপুরি হচ্ছে সিলেট। সাঁওতাল আবার বলি, সাঁওতালরা হচ্ছে রাজশাহী, রংপুর, বগুড়া এবং দিনাজপুর। আমাদের এই সম্পর্কে জানতে হবে, আমাদের উপজাতি ভাই বোনেরা কোথায় বসবাস করেন, আমরা দেশ সম্পর্কে যদি না জানি তাতে হবে না। জাতীয়তা এবং নাগরিকত্ব এবং জাতীয়তা সম্পর্কে জানতে হলে আমাদের বিস্তারিত জানতে হবে। সর্বশেষ এই ব্যাজ অর্জন করার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল কাজ, একদম প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে জাতীয় পতাকা, জাতীয় পতাকা বা স্কাউট পতাকা উত্তোলনে সহযোগিতা করতে হবে। আমরা যদি সহযোগিতা করি তাহলে হচ্ছে এই ব্যাজটি অর্জন। আমরা প্রুফরিডিং এ অবশ্যই স্যারকে সহযোগিতা করবো কিভাবে পতাকা উত্তোলন, ওখানে আমরা এটা প্র্যাকটিস করতে পারবো। জাতীয় পতাকার ব্যাপারে কিছু জিনিস না বললেই না, 1972 সালে হচ্ছে বাংলাদেশ সরকার বাংলাদেশের পতাকা বিধিমালা তৈরি করে, 2010 সালে এটা কিছুটা সংশোধন হয়েছে। পতাকা একটা জিনিস আজকে এই সুযোগে আমি বলে দিই, যখন বিশ্বকাপ হয় দেখা যায় প্রচুর বিদেশি পতাকা আমাদের ছাদে ছাদে হচ্ছে, মানে ঢাকা শহর ভরে যায়। প্লিজ পতাকা আইন মেনে চলবো আমরা যারা স্কাউট আছি, আমরা স্কাউট যারা আছি তারা করবো। যদি প্রিয় দলের পতাকা তুলতে হয় ওই পতাকার উপরে সমান সাইজের অথবা বড়, ছোট কোনো মতেই পাওয়া যাবে না, সমান সাইজের অথবা বড় পতাকা ওই বিদেশি দলের পতাকার উপরে দিতে হবে। আরেকটা জিনিস আমরা ভুল করি, আমরা যখন পতাকা বাড়ির উপরে লাগাই 16 ডিসেম্বর শেষ হয়ে যায়, আরেক 16 ডিসেম্বর চলে আসে, ওই পতাকা চলতেই থাকে। আমরা স্কাউটটা এটা কখনোই করবো না এবং আমাদের আশেপাশে যারা আছে তাদের বোঝাবো এটা করা ঠিক না, পতাকার অবমাননা। জাতীয় পতাকা অন্যান্য পতাকা থেকে উঁচু হবে। যখন আমরা মনে করো একাধিক পতাকা লাগাবো, সাউথ পতাকা লাগাবো, জেলা পতাকা লাগাবো, সাথে জাতীয় পতাকা লাগাবো, মনে রাখবো জাতীয় পতাকা মাঝখানে হবে, প্লাস হচ্ছে উঁচুতে থাকবে। কখনো যদি বেজোর সংখ্যায় হয় তাহলে হচ্ছে সবসময় হচ্ছে বাম পাশে অন্য পতাকা থাকবে, জাতীয় পতাকা সবসময় ডান পাশে থাকবে। মানে দুইটা পতাকা যদি হয়, মনে করো স্কাউটের পতাকা টানাবো, আমার ইউনিটের পতাকাটা টানাবো, আর হচ্ছে বাংলা স্কাউটসের পতাকা টানাবো, আর বাংলা জাতীয় পতাকা টানাবো, তাহলে হচ্ছে ডান পাশে থাকবে জাতীয় পতাকা। অনেক সময় আমরা দেখি না অর্থনৈমিত থাকে, অর্থনৈমিত করার নিয়মটা হচ্ছে কি, একটা পতাকা পুরা উপরে তুলতে হবে, তুলে তার প্রস্থ সমান নামাইতে হবে, আবার যখন আমরা এটা নামাবো তখন আবার উপরে তুলতে হবে, আবার নামাইতে হবে। মার্চ পাস্টের সময় জাতীয় পতাকা মাঝখানে বহন করতে হবে, যখন আমরা মার্চ পাস্ট করবো জাতীয় পতাকা থাকবে মাঝখানে। উত্তোলনের সময় অন্যান্য পতাকার আগে, হচ্ছে জাতীয় পতাকা উঠবে, এবং অন্যান্য পতাকা নামার পরে হচ্ছে জাতীয় পতাকা নামবে।
জাতীয় পতাকা উত্তোলনের সময় আমরা যদি স্কাউট করি হতে থাকি, উত্তোলন করার স্কাউট সালাম দিব, যারা স্কাউট ইউনিফর্ম পরা থাকবো না তখন আমরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবো। পতাকা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা যেত, যেহেতু আমাদের কিছু প্রশ্ন নিতেই হবে, অলরেডি এই সময় যান্ত্রিক যুগের কারণে একটু সময় বেশি নিয়ে ফেলেছি। আমি আলোচনা করার চেষ্টা করলাম নাগরিকত্ব এবং জাতীয়তা পারদর্শিতা ব্যাচটা একজন স্কাউট কিভাবে অর্জন করবে, এবং অর্জন করতে হলে তার যে সাতটা বিষয় সম্পর্কে জানতে এবং কিছু প্র্যাকটিক্যাল আছে করতে হয় সেই বিষয় সম্পর্কে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করেছি। কিছু কিছু বিষয় তোমাদের উৎসাহিত করার চেষ্টা করেছি, তোমরা জানো এখন অনলাইনের যুগ, ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যায়, প্রচুর বই পাওয়া যায়, যে কোনো বিষয়ে গুগল মামাকে জিজ্ঞেস করবা, গুগল মামা জবাব দিবে, সোর্সটা দেখবা, সোর্সটা ঠিক আছে, কারণ অনলাইনে সবকিছুই সত্য থাকে না। আমরা কিছুক্ষণের মধ্যে প্রস্তুত করে যাব। আমরা আসলে এই ব্যাচটাতে এই এই জিনিস শিখেছি, আমি একটু দেখাইলাম, দেখো এই এই জিনিসগুলো আমি তোমাদের শেখানোর চেষ্টা করেছি। নাজমুল, আমি আমার যদিও সময় বেশি নিয়ে ফেলেছি, আমি আমার ক্লাসটা শেষ করতে পেরেছি আসলে শেষ পর্যন্ত, এখন প্রস্তুত করে যেতে পারো তুমি। স্যার অসংখ্য ধন্যবাদ, আসলে সকল বিস্তারিত ভাবে যে বোঝানোর চেষ্টা করেছেন, আশা করি আমাদের সাথে যে সকল স্কাউট বন্ধুরা এই সেশনটিতে যুক্ত হয়েছে আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছে। তার মধ্যে স্যার আমরা কয়েকটা প্রশ্ন নিতে চাই। এক্সাম কিভাবে হবে এটা জানতে চাচ্ছি আর কি, তো এক্সামের বিষয়টা যদি একটু বলেন স্যার। স্কাউটিং এ কিন্তু আমরা কোথাও এক্সাম বলি না, আমরা বলি মূল্যায়ন। আজকের এই সেশনের মূল্যায়ন পর্বটা প্রোগ্রাম বিভাগ যেভাবে ডিজাইন করেছে আমি তোমাদের বলে দিই, এই আজকের সেশনটা যখন শেষ হয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই সেশনটা অনলাইনে তোমরা দেখতে পাবে, তারপরে হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে প্রশ্নটা আপলোড করা থাকবে, তোমরা ওইখানে এটা ওই মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে পারবা। অংশ নিলে তোমরা যদি 70% বেশি মার্ক অর্জন করো বা মান অর্জন করো তাহলে তোমাদের তোমরা যে মেল অ্যাকাউন্ট দিবা সেখানে তোমাদের এই ব্যাচেলর সার্টিফিকেট চলে যাবে। নাজমুল জি জি, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন মোহাম্মদ আতিউজ্জামান রিপন, আমি রিপন ভাইয়ের কাছে অসম্ভব কৃতজ্ঞ। এই কারণে আসলে আমরা বুঝতে পারতেছি না যে আমরা আসলে কি চালু করবো, এটা একটা বাংলাদেশ স্কাউটসের ইতিহাসে প্রথমবারের মতো একটা যুগান্তকারী কাজ হয়েছে। আর আমাকে যখন আমি ব্যক্তি কথা বলি তাহলে এটা আমি জবাব করবো, ইকবাল আমাকে যখন ক্লাস নেওয়ার কথা বললো যে একটা সেশন ভাইয়া নিবেন কিনা, তখন আমি ইচ্ছা করেই প্রথমটার কথা বলেছি যে ঠিক আছে আমি তাহলে আমাকে প্রথমটাই দাও। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত নাজমুল এবং আমার আমার জন্য যে আমরা অনলাইন ভিত্তিক পারদর্শিতা ব্যাজ অর্জনের প্রথম যে সেশনটা হয়েছিল নাজমুল এটা হোস্ট করেছে, আমি এটা করেছি। মানে আমি রিপন ভাই এবং প্রোগ্রাম বিভাগের অন্যান্য ডিএনসি যারা আছেন, আমি জানি যে তিনটা টাস্ক ফোর্স আছে, রোভার্স, স্কাউট এবং কাপ, তারা ট্রিমিন্ডাস কাজ করতেছে এই বিষয়ে, তাদেরকে ধন্যবাদ জানাই। ডিএনসি যারা আছে তাদের ধন্যবাদ জানাই, প্রোগ্রাম বিভাগকে ধন্যবাদ জানাই। আসলে স্কাউট, কাপ এবং রোভাররা অসম্ভব উপকৃত হবে। ধন্যবাদ রিপন ভাই, ক্লাসের মাধ্যমে আমি প্রোগ্রাম বিভাগের সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নাজমুল, পরের প্রশ্ন। পরবর্তী ক্লাসের সময়সূচি আসলে অনলাইনে অলরেডি আপলোড, বাংলা স্কাউটস এর সাইটে অলরেডি আপলোড করা আছে। তোমরা যদি স্কাউট ভাই বোনেরা তোমরা যদি ফলো করো তোমরা এটা দেখতে পাবো, অলরেডি আপলোড করা আছে, আমি আলাদা করে বললাম। নাজমুল, পরে প্রশ্ন। আহ
পারদর্শিতা ব্যাচের যে ক্লাসগুলো পরবর্তীতে হবে, আমার ধারণা আমি আমার যে প্রশিক্ষক প্লিজ যেটা আমি দেখেছি যারা আসলে আলোচনা করবেন তারা বেশ বিখ্যাত, এবং আমার ধারণা স্কাউটরা প্রত্যেকে উপকৃত হবে তাদের আলোচনা থেকে। মোহাম্মদ পারভেজ তোমাকে ধন্যবাদ ভাই, আমরাও চেষ্টা করেছি, প্রোগ্রাম বিভাগও চেষ্টা করতেছে যে যাতে কাপ স্কাউট এবং রোভাররা উপকৃত হয়। প্রোগ্রাম বিভাগের লক্ষ্যও তাই, আমরা সেই লক্ষ্যের খুদ একজন সৈনিক মাত্র। তোমাকে ধন্যবাদ। নাজমুলের প্রশ্ন আস্তে আস্তে আমি আর একটু কন্টিনিউ করি, সেটা হচ্ছে প্রিয় স্কাউট ভাই বোনেরা, তোমরা যারা এই ব্যাচটা অর্জন পারদর্শিতা ব্যাচটা অর্জন করতে করবা, এটা শুধু পারদর্শিতা ব্যাচ হিসাবে অর্জন করবে, এটার যে বিষয়বস্তুগুলো আছে এটা হচ্ছে স্কাউটিং এর যে মূল লক্ষ্য। আমি প্রথম দিকে বলেছিলাম, আমার বলি সোনাগুড়ি কর, এই বিষয়টাতে তোমাদের অনেকটা সহায়ক হবে, দেশ জাতি এবং তোমাদের অধিকার তোমাদের যে দায়িত্ব কর্তব্য এই সম্পর্কে সজাগ করবে, এবং তোমরা তোমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি স্যার। প্রিয় স্কাউট বন্ধুরা, আজকের সেশনে আপনারা যা শিখেছেন সেটির উপর ভিত্তি করে আপনার মূল্যায়ন প্রক্রিয়া অংশগ্রহণ করবেন। মূল্যায়নে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করলে মেইলের মাধ্যমে আপনাকে সনদপত্র প্রদান করা হবে। যে সকল বন্ধু নানান জটিলতায় এখন সেশনটিতে যুক্ত হতে পারেনি, তারাও সুবিধাজনক সময় বান্দি স্কাউটসের ফেসবুক পেজে গিয়ে সেটি দেখেও মূল্যায়নে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। মূল্যায়ন প্রক্রিয়াটি পরবর্তী 100 ঘন্টা পর্যন্ত চলমান থাকবে। প্রথম অনলাইন স্কাউট পারদর্শিতা বেস কোর্স আয়োজন করার জন্য জনাব মোহাম্মদ আতিকুজ্জামান রিপন, জাতীয় কমিশনার প্রোগ্রাম বান্দি স্কাউট, স্যারকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের সময় উপযোগী ও সৃজনশীল উদ্যোগ গ্রহণ করার জন্য। জনাব মোহাম্মদ বশির রহমান, জাতীয় উপ কমিশনার প্রোগ্রাম বান্দি স্কাউট, স্যারকেও ধন্যবাদ জানাই সব সময় আমাদের সাথে থেকে সহযোগিতা করার জন্য। জনাব এ কে মাসিকুজ্জামান, সহকারী পরিচালক বান্দি স্কাউটকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। সেই সাথে জাতীয় স্কাউট প্রোগ্রাম ট্রান্সপোর্টের সকল সদস্যকে প্রথম অনলাইন স্কাউট পারদর্শিতা বেস কোর্স আয়োজনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথম অনলাইন স্কাউট পারদর্শিতা বেস কোর্সে আমাদের প্রথম দিনের প্রশিক্ষক হিসেবে আমাদের সাথে যুক্ত থাকার জন্য জনাব ইয়াসিনুর রহমান রাকিব স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নাজমুলকে ধন্যবাদ জানাচ্ছি। নাজমুল, তুমি মশিউর ভাই এবং শামস ভাইয়ের কথা দুইজন ডিএনসির কথা এখনো বলো নাই, ঠিক আছে, আমি তোমাকে মনে করাই দিন, শামস ভাই এবং মামুন ভাই, আমি মামুন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রিয় স্কাউট ভাই বোনেরা, আশা করব আজকে তোমরা যেভাবে এই আজকের সেশনটা দেখলা এটা একটা ধারাবাহিক পুরো রমজান মাস ধরে হবে, এই সেশন পরবর্তী সেশনগুলো তোমরা দেখবা এবং তোমাদের সময়ের যথোপযুক্ত ব্যবহার করবে, সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জি, এখন এই ধন্যবাদ স্যার, আমরা আমাদের আগামী দিনের যে প্রশিক্ষক হিসেবে থাকবে আমরা তার একটা প্রোমো ভিডিওটা দেখে নিব এখন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ স্যার, আপনি, হ্যাঁ ধন্যবাদ স্যার। প্রিয় স্কাউট বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমি ফারহানা রহমান, আঞ্চলিক উপকমিশনার, বাংলাদেশ স্কাউট ইয়ার অঞ্চল। চলমান করোনা পরিস্থিতিতে আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ঘরে আছো। স্কাউট বন্ধুরা,
ঘরে বসেও যাতে তোমরা তোমাদের সময় কাজে লাগাতে পারো, তাই বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের উদ্যোগে এবং স্কাউট প্রোগ্রাম রিভিউ টাস্কফোর্সের পরিচালনায় অনলাইন পারদর্শিতা ব্যাচ কোর্স আগামীকাল আসছি আমি ব্যক্তিগত দক্ষতা গ্রুপে চিত্ত বিনোদন ব্যাচ নিয়ে কথা বলতে। তোমরা থাকছো তো বন্ধুরা? ধন্যবাদ। আগামীকালকে আমাদের প্রশিক্ষক হিসেবে থাকবে জনাব আনোয়ার রহমান, আঞ্চলিক উপকমিশনার বাংলাদেশ স্কটিয়ার অঞ্চল। উনি আগামী দিন আমাদের ব্যক্তিগত দক্ষতা গ্রুপ থেকে চিত্র বিনোদনের বেসটি নিয়ে আলোচনা করবে। ঠিক একই সময় আমরা আমাদের বাংলাদেশ স্কটের ফেসবুক পেজে চলে আসবো। প্রিয় স্কট বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন। বর্তমান চলমান আপাতকালীন অবস্থায় সকল স্বাস্থ্যবিধি মেনে সকলে বাসায় থাকবো এই প্রত্যাশায় আমাদের পরবর্তী আয়োজনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।